বিজ্ঞান ও ব্যবসা শিক্ষায় মেলা আয়োজন করেছে কিডস ক্যাম্পাস স্কুল। শনিবার উত্তরা ৪ নম্বর সেক্টর কিডস ক্যাম্পাস স্কুল প্রাঙ্গণে সকাল থেকে এই মেলা শুরু হয়। মেলা ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ, সাউথ ব্রিজ স্কুল দুটি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিডস ক্যাম্পাস স্কুলের অধ্যক্ষ তানজু আনোয়ার। পরে বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা মেলা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান ও পুরস্কার বিতরণ করে প্রতিষ্ঠানটি। এ সময় স্কুলের চেয়ারম্যান এনামুল হক সরকার বলেন, মুক্তিযুদ্ধের চেতনার আলোকে শুদ্ধ সুশিক্ষা ও নিজস্ব সংস্কৃতি চর্চার প্রসার এবং বিকাশে একই সাথে আন্তর্জাতিক শিক্ষার সাথে সমন্বয় রেখে কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। It has the great synergy between the business and science, so we want to let the learning to our kids through the hand, through the reality activity based learning. So it has been started with the great aspiration of quality learning.